সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। তো এখানে একটি নোটিশ দেখতে পারছো, নোটিশে লিখে আছে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ। তো এখানে নোটিশে তোমরা পড়ে নিবা, তারপর এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের রুটিনটি দেওয়া আছে, মানে কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্টটি দেওয়া হবে এটা নিয়ে। তো তারপর এখানে দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটি হচ্ছে বাংলা এবং আরেকটি হচ্ছে ইংলিশ। তো বাংলাটা আমরা একটু পড়ি। বাংলা এটি দেওয়া হয়েছে বফল্লা মফল্লা ও জফল্লার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। তো এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টই হচ্ছে বফল্লার উচ্চারণ সূত্র লেখা, 2 নম্বরে হচ্ছে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে বফল্লাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, 3 হচ্ছে মফল্লার উচ্চারণ সূত্র লেখা, 4 হচ্ছে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে মফল্লাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, 5 হচ্ছে জফল্লার উচ্চারণ সূত্র লেখা, 6 হচ্ছে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে জফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। তো এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, আর তারপর হচ্ছে ইংলিশ। তো এই দুটো অ্যাসাইনমেন্ট তোমরা ভালো করে লিখে নিবা, এটার যদি সমাধান তোমরা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবা। আর এই অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করতে হলে ডিসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।